Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Sommanito bondhugon, ajke amra ei video te alochona korbo benamaz byaktike iftar korano jabe kina, fuqaha ikram amaderke ki bolechen. Ei bishoye shompurno alochona bujhte dhorjo dhore amader sathei thakben ebong amader channelti islam procharer sarthe ekhono subscribe kore na thakle obosshoi subscribe kore diben. তো বন্ধুগণ কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি বেনামাজি ব্যক্তিকে আপনি যদি চান ইফতার করাতে পারেন আপনার কোনো অসুবিধা নেই আপনার ইফতার কবুল হবে কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা রোজা রেখে যদি সম্ভব হয় কোনো একজন মানুষকে সম্ভবত তোমরা যতটুকু সম্ভব পারো এক গ্লাস পানি হলেও পান করাও একটা খেজুর হলেও দাও তাহলে তুমি একজন মানুষকে ইফতার করালে যেই সওয়াবটা হবে তেমন একটা সওয়াব পাবে ইনশাআল্লাহ এজন্য সেটা কিন্তু কে রোজ মানে কে নামাজ পড়লো আর পড়লো না সেই দিকটা কিন্তু বিবেচনা করা হয়নি এজন্য আপনি বেনামাজি ব্যক্তিকেও ইফতার করাতে পারবেন এতে বেনামাজি ব্যক্তিকে ইফতার করানো যাবে এবং এতে আশা করা যায় আপনি ইফতারে সওয়াব পাবেন এবং আপনার আপনার রোজাটাও আরো পাকাপোক্ত হবে এবং আপনি অনেক সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ তো এখন আলোচনায় আসি আমরা বেনামাজি হচ্ছে মানে বেনামাজি ব্যক্তি যে ব্যক্তি বেনামাজি রোজার দিন তাহলে সে তো হয়তো বা নিশ্চয়ই রোজা রাখবে অনেকেই এমন আছে তো তাদের ক্ষেত্রে আমরা বলবো যে নামাজ না পড়ে রোজা রাখা এটা কিন্তু আরো অনেক কষ্টকর কারণ আপনি একটু খেয়াল করে দেখেন রোজা রাখতে হয় কমপক্ষে আপনার 12 13 ঘন্টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 13 14 ঘন্টা আর কি আপনাকে রোজা রাখতে হয় তো এবার একটু বিবেচনা করি আমরা যে আর নামাজটা পড়তে হয় প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 মিনিট করে সময় ধরলে এর বেশি লাগে না মানে ফরজ নামাজের কথাটা বলছি সর্বোচ্চ 25 মিনিট সময় লাগে তো এই 25 মিনিটের ইবাদত আপনি করতে পারেন না অথচ আপনি সারা দিন রোজা রেখে দেন আপনার রোজাটা কি কবুল হচ্ছে কখনোই হবে না কারণ না আপনার আমরা যদি ইসলামের মূল স্তম্ভের দিকে লক্ষ্য করি বুনিয়াল ইসলাম ও আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইসলামের যে মূল স্তম্ভ আছে পাঁচটা বুখারী শরীফে সহিহ হাদিস তার মধ্যে প্রথমটা কালিমা দ্বিতীয়টা নামাজ তৃতীয়ত রোজা হজ যাকাত তো এবার আসুন কালিমার গুরুত্ব সবচেয়ে বেশি দ্বিতীয়ত যে গুরুত্ব সেটা হলো নামাজের গুরুত্ব তারপরেটা রোজার গুরুত্ব তো এবার আমরা এই উত্তরের ক্ষেত্রে আসি যে আগে কিন্তু রোজার কথা বলা হয়েছে অর্থাৎ রোজার গুরুত্বটা বেশি তারপরে যে গুরুত্ব সেটা হচ্ছে মানে নামাজের গুরুত্বটা বেশি তারপর হচ্ছে রোজার কথা বলা হয়েছে তো আমরা নামাজ বাদ দিয়ে রোজাটা রাখতেছি এজন্য এটা ঠিক না আমি আরেকটা কথা বলবো মান তারকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করলো সেই কাফের হয়ে যাবে এই হাদিসটা আপনার আমি গ্রহণ করেছি তিরমিজি শরীফে 2621 নাম্বার এবং ইবনে মাজাহ শরীফের 1079 নাম্বার এবং মুসলিম শরীফের 139 নাম্বার এই এতগুলো কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে এই জন্য প্রিয় হাজিরিন প্রিয় দিনী ভাই বোনেরা আমরা সকলেই বেনামাজি ব্যক্তিকে ইফতার করাতে পারবো আর নামাজি ব্যক্তিকে ইফতার করাতে পারবো কোনো অসুবিধা নেই তবে নামাজ না পড়ে যারা রোজা রাখছেন এটা কিন্তু মোটেও ঠিক না আর এই জন্য সকলে রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক তবে এখন নামাজ না পড়লেই আমি কাফের হয়ে যাব তাহলে তো পরবর্তীতে আমি এক ওয়াক্ত নামাজ বাদ দিলে যদি কাফের হয়ে যাই তাহলে পরবর্তীতে যখন আমি আবার নামাজ পড়বো তখন কি আমি আবার মুমিন হয়ে যাব নাকি আমার ইবাদতটা বাদ হয়ে যাবে এমন প্রশ্ন অনেকের মনে আসে সেই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বলবো না আপনি নামাজ না পড়লে কাফের হবেন ঠিক আছে কিন্তু এটা হচ্ছে কাফেরে মানে কুফরে আসগর ছোট কাফের ছোট কুফুরি অনেক ফুকাহা ইকরাম বলেছেন এজন্য সরাসরি কেউ কাফের হবে না তবে কাফেরের কাছাকাছি চলে যায় এজন্য এটা ঠিক না আর এই হাদিসটা এত গুরুত্বের সাথে বর্ণনা করার কারণ হলো আপনার রাসূলও গুরুত্বের সাথে বর্ণনা করেছেন কারণ যাতে করে আমরা বেশি বেশি নামাজের দিকে মনোযোগী হই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখবে এই জন্য নামাজ পড়লে আমরা সকল অশ্লীল কাজ থেকে বিরত থাকব এটার মানে হচ্ছে যখন আমরা অশ্লীল কাজ করব না অশ্লীল কাজ থেকে বিরত থাকব তখনই আমরা ভালো কাজ করতে পারবো এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা আমরা সকলেই রোজা রেখে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নামাজ তো সারা জীবনই পড়বো তবে খুবই গুরুত্বের সাথে রোজাও রাখবো আবার নামাজও পড়বো আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক কবুল করুক আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু